ভিউয়ার, এখন আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামীণ ফোন ও স্কিটো সিমের মধ্যে পার্থক্য কী। গ্রামীণ ফোন ও স্কিটো সিমের মধ্যে পার্থক্য দেখতে গেলে আপনারা যেটা দেখতে পাবেন, প্রথমত আপনাদের গ্রামীণ ফোন এবং স্কিটো দুটো কিন্তু একই ফিচারের সিম। তো এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে স্কিটো সিম, এই সিমটা কিন্তু আপনাদের গ্রামীণ ফোন থেকেই ইন্টারনেটের কম দাম এবং খুব সহজে ইন্টারনেট ব্যবহার করার জন্য এবং ইন্টারনেটটা আলাদাভাবে ইউজ করার জন্য আপনাদেরকে একটা ফিচার এবং সুবিধাসমূহ দেওয়ার জন্য এই স্কিটো সিমটি আপনাদের জন্য ব্যবহার করা অর্থাৎ তৈরি করা হয়েছে। সো যাই হোক, আমি কথা বাড়াবো না, এর কিছু ফিচার আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা গ্রামীণ ফোনের ফিচারগুলো জানেন এবং আপনারা যদি মাই জিপি অথবা গ্রামীণ ফোনের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই গ্রামীণ সিমের যে অফারগুলো এবং এখানে যে সুবিধাসমূহ আছে দেখতে পারবেন। আর এখান থেকে আমি আপনাদেরকে আলাদাভাবে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কিটো সিমের যে সুবিধাগুলো, সেক্ষেত্রে আপনাদেরকে যা করতে হবে, আপনারা যদি আপনার ওয়েবসাইটে গিয়ে স্কিটো লিখে সার্চ করেন, স্কিটো ডিলস লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে অফারগুলো তারা শো করবে। আর এখানে আপনাদেরকে অফারগুলো এভাবেই শো করবে, বিশেষ করে ইন্টারনেটের অফারগুলো, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে যদি এখানে আমি দেখাই যে আপনাকে 25 জিবি দিবে 388 টাকা, সেটা আবার 30 দিন মেয়াদে, যেটা আপনার সচরাচর রানিং যে গ্রামীণ ফোন এটাতে পাবেন না, কিন্তু স্কিটো সিমে পাবেন। স্কিটো কিন্তু গ্রামীণেরই একটা অংশ, এবং 17 জিবি 290 টাকা 30 দিন, 8 জিবি 187 টাকা 30 দিন। আপনি যদি 8 জিবি 187 টাকাতে রানিং গ্রামীণ সিম থেকে কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 7 দিনের মেয়াদে কিনতে হবে। সো এভাবে আপনাদেরকে আরও দারুণ দারুণ অফার দিয়ে থাকে গ্রামীণ সিম। সেই ক্ষেত্রে যদি আমি এই ব্যানারটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডিলস আপনি করতে পারবেন, এবং স্কিটোতে আপনি যখন ব্যালেন্স রিসার্চ করবেন তখন কিন্তু আবার আপনাদের সামনে এখানে কি দেখায়, মানে যখন আপনি ব্যালেন্স রিসার্চ করবেন তখন আপনাদেরকে কিছু কয়েন ওরা ফ্রি দিবে। এই ফ্রি কয়েন দিয়ে আপনি যখন ইন্টারনেট থাকবে না তখন কিন্তু আপনাকে ওরা এই কয়েন ভাঙিয়ে এমবি দিয়ে দিবে। এই অপশনটাও কিন্তু ওরা দিয়েছে, এবং আরও কিছু অপশন দিয়েছে, সেটা হচ্ছে যে আপনার যদি মোবাইলের অর্থাৎ স্কিটো সিমের ব্যালেন্স শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা যেটা কয় মানে ডাটার যে একটা অপশন আছে, ডাটাটা অফ থাকবে, অর্থাৎ আপনাদের আর পে অ্যাজ ইউ গো এই অপশনটা অফ থাকবে, যার কারণে আপনাদের এখান থেকে টাকা কাটবে না ব্যালেন্স থেকে। ব্যালেন্সে টাকা থাকবে, কিন্তু নেট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে ইন্টারনেটটা অফ করে দিয়ে আর ইন্টারনেট চালানোর সুযোগ সুবিধা করে দিবে না, জাস্ট আর আপনার যে স্কিটো অ্যাপসটা আছে ওই অ্যাপসটা চালানোর মতো 26 এমবি থাকে এরকম। সো স্কিটো সিমের আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে ওরা বর্তমানে যেটা আপডেট 2024-এ, সেটা হচ্ছে যে ওরা এই এমবির সাথে কিছু মিনিটও অফার করেছে, যেটা দিয়ে আপনারা খুব সহজেই কথা বলতে পারবেন এবং অল্প খরচে আপনার এই সিমটি চালিয়ে বেশি সুবিধা নিতে পারবেন। এবং আর একটা সুযোগ সুবিধা এরা অ্যাড করেছে, সেটা হচ্ছে আপনার যত টাকায় রিচার্জ করেন না কেন, আপনাকে সবসময় যে অল্প যে রেট আছে, যেরকম ধরেন আপনার 56 পয়সা মিনিট, এরকম একটা সুযোগ করে দেওয়া আছে, সাত দিনে দিনে আপডেট করবে। কিন্তু আপনি যদি অফারে নাও তোলেন, যেরকম রানিং গ্রামীণ সিমে আপনি 29 টাকা তুললে আপনাকে একটা অফার করে যে কম কাটবে 3 দিন, কিন্তু স্কিটোতে কিন্তু তা নয়, আপনি 10 টাকাও তোলেন আপনি সারা বছর কথা বললেও যে অফারটা সেই অফারই থেকে যাবে। সো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আজকে আপনাদেরকে রানিং গ্রামীণ সিম এবং স্কুটের মধ্যে পার্থক্যটা বলে দিলাম, এবং আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।